নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বেআইনি অতিরিক্ত পণ্যবাহী গাড়ি ধরতে বিশেষ অভিযান চালালো বাঁকুড়া জেলা প্রশাসন। বুধবার পূর্ব বর্ধমান জেলায় উন্নয়ন সংস্থার সভাকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন থানা ঘেরাও করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। শিশুদের সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হল বুধবার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দলৈডেকে এলাকায় বাস দুর্ঘটনায় আহত হলেন কয়েকজন। চোখ রাখবো এক ঝলকে। ভাঁজপুরে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম তাপস ঘোষ। ক্ষেতের কাজ করে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এই রূপ বিপত্তির সম্মুখীন হয় সে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের রাউত গ্রামে। মৃত ব্যক্তির দেহ কালনা হাসপাতালে ময়নাতদন্ত হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের মাকড়ার জঙ্গলে একটি দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা মারল একটি ডাম্পার। এতে গুরুতর আহত হয়েছেন 20 জন, এদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে যাত্রীবোঝাই বাসটি তারাপীঠ থেকে আসছিল। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইঁদুর মোড়া বিষ খেয়ে আত্মঘাতী হল। পূর্ব বর্ধমান জেলার ভান্ডারডিহি পূর্বপাড়ার অনিল মালিক মঙ্গলবার রাতে বাড়ির সকলের অলক্ষ্যে তিনি ওই বিষ পান করে। পরিবারের সদস্যরা জানতে পারে প্রথমে কুরমুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন অনিল মালিক মৃত্যুর পরে ঢলে পড়ে। পুত্র মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রেষারেষি করতে গিয়ে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়নঝুলিতে। আহত হয়েছে 9 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রোডের দেওয়ানদিঘির পাড়ুইয়ে। আহতদের কুরমুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দেওয়ানদিঘি থানার পুলিশ বাসটিকে আটক করলেও বাসের চালক ও খালাসি পলাতক। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেলেন এক পৌর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি কালিয়াভাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দীপালী মণ্ডল ঘরে রান্না করার সময় হঠাৎ গ্যাসে আগুন ধরে যায়। তড়িঘড়ি সিলিন্ডারটিকে বাইরে বের করে আনেন। এলাকাবাসীরা গ্যাস সিলিন্ডারটি নেভানোর চেষ্টা করছিলেন, সেই সময় সিলিন্ডারটি ফেটে যায়। পাশে দাঁড়িয়ে থাকা নরেন হাসদার উপর সিলিন্ডারটি ছিটকে পড়ে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। বেআইনি ও অতিরিক্ত পণ্যবাহী গাড়ি ধরতে বিশেষ অভিযান চালালো বাঁকুড়া জেলা প্রশাসন। জেলাশাসক এবং জেলা আরাধকের নেতৃত্বে চলে সমগ্র কর্মসূচি। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এইরূপ অভিযান চলছে বলে জানান জেলাশাসক। বেআইনি ও অতিরিক্ত পণ্যবাহী গাড়ি ধরতে বিশেষ অভিযান চালালো জেলা প্রশাসন। দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন অংশে এই অভিযানে জেলাশাসক ডক্টর উমাশঙ্কর এস এবং পুলিশ সুপার সুকেন্দু হীরার নেতৃত্বে খাগড়ার মহকুমা শাসক রাজু মিশ্র ও পুলিশ আধিকারিকরা ব্যাপক সাফল্য পেলেন। সেভ লাইফের একটা অ্যাওয়ারনেস উইক চলছে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। ওটার একটা অংশভাবে আমরা আজকে এটা পুরো জেলা ধরে এনফোর্সমেন্ট ড্রাইভ দিয়েছে। এটা এনফোর্সমেন্ট বলতে এটা একটা রোড সেফটি নিয়ে মেইনলি বালি পাথর আর অন্যান্য ওভারলোডিং আর অন্যান্য নিয়মকানুন, এটা মোটর ভেহিকলস নিয়মকানুন মানার জন্য আমরা জেলা প্রশাসন, পুলিশ দপ্তর এবং ল্যান্ড দপ্তর, মোটর ভেহিকেল সবাই মিলে আমরা আজকে বিডিও থেকে এসডিও সাহেব, এডিএম, ডিএম, আমি এসপি সাহেব আছেন, এসডিপিও সাহেব, থানা সবাই আমরা পুরো জেলা ধরে একটা এ করেছে, একটা অভিযান চালিয়েছিলাম এটা অ্যাওয়ারনেস করার জন্য। প্লাস এর ইলিগেল কোনো কোনো এটা কাজ চলে ওটাকে দেখার জন্য আমরা আজকে এ করেছিলাম। এর মধ্যে আজ এখনো পর্যন্ত আমি খবর পেলাম মোটামুটি 70-80 ভেহিকেল ধরা পড়েছে, আমরা এখনো কালেক্ট করছি বিভিন্ন ব্লক আর থানা থেকে। সো আমরা আশা করছি এটা এ ধরনের ইলিগেল অ্যাক্টিভিটিগুলো এরামে আমরা রেগুলার মাঝে মধ্যে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ দিব, সবাই মিলে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ দিব। সো করে প্লাস কোথায় কোথায় ইলিগেল বিয়ানি এটা বালির কথা চলছে, ওগুলোকে আমরা পরবর্তীকালে একটা মাইনিং প্ল্যানে নিয়ে আসবো। আর অনেকগুলো গাড়ি ধরা পড়েছে বিষ্ণুপুর এলাকাতে, মোটামুটি 50টা মতন ট্রাক এবং জেসিপি এগুলো ধরা পড়েছে, ওগুলোকে নিয়ম অনুযায়ী আমরা ফাইন করে।
এদিন প্রায় 70টি অতিরিক্ত বোঝাই গাড়ি আটক করা হয়েছে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সারা জেলা জুড়েই এই ধরনের অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা শাসক। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলায় উন্নয়ন সংস্থার সভাগৃহে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আবু আয়েশ মণ্ডল, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বিভিন্ন বিডিও ও এসডিওরা। এদিন সভার শেষে আবু আয়েশ মণ্ডল জানান, রিপোর্ট পাঠাতে হয় যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, সেই রিপোর্টটা নিতে এলাম। সব রিপোর্ট আমরা নিলাম, দেখলাম সব ডিপার্টমেন্টেরই, সব বিভাগই যে যে কাজগুলো চলছিল সে কাজগুলো উল্লেখযোগ্যভাবে এগোচ্ছে, সব সম্পূর্ণ হয়ে গেছে বলবো না। আবার অনেক বিশেষ সমস্যা তুলল যে কাস্ট সার্টিফিকেট ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ক্যাটেগরিক্যালি কালনা থেকে একজন বলল, আমি এইচডিও কালনাকে বললাম যেহেতু কাস্ট সার্টিফিকেট দেয় এইচডিওরা, তারাই অথরিটি, তো উনি বললেন যার অভিযোগ যে কালকে কালনা অফিসে আমার সঙ্গে দেখা করবেন, তারপরে সার্টিফিকেটের ব্যবস্থাটা কী করে করা যায় দেখা হবে। এই হচ্ছে আলোচনা। কমিশন রাজ্যের সব জেলাতে স্টাডি ভিজিট করে, স্টাডি ভিজিট এর কাজ কি, পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করে বিভিন্ন খাতে, সেই টাকাগুলো জেলাতে ঠিকভাবে খরচ হচ্ছে কি না তা রিভিউ করতে আসা। এই সভাতে আমাদের ডিএম উপস্থিত থাকেন, এসপি উপস্থিত থাকেন, বিডিওর উপস্থিত থাকেন, এইচডিওর উপস্থিত থাকেন, জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত থাকেন, এনজিওরা উপস্থিত থাকেন, আমরা সকলকে নিয়ে মিটিংটা করি যে ডেভেলপমেন্ট কতটা, যে টাকা সরকার দিয়েছিল, যে যে স্কিমগুলো চলছিল গত বছর, বেদা করলে সংখ্যাটা তো দিতে বললাম, ওয়াকফ সম্পত্তি প্রথম কাজ কি হয় ডিটেক্ট করা, এনরোল করা যে প্রথম জেলাতে কত ওয়াকফ সম্পত্তি আছে। আমাদের ইন্সপেক্টর এক বছর ধরে করে অনেকটা রিপোর্ট দিয়েছেন, কয়েক হাজার বিঘে সম্পত্তি, সেটা মাজারটা তো দখল করা যাবে না, কবরটা তো দখল করা যাবে না, মন্দিরটা দখল করা যাবে না, ঈদগাহটা দখল করা যাবে না, কিন্তু কোনো ডাঙ্গা পড়ে থাকলে, কোনো পুকুর জোর দখল হলে, কোন এগ্রিকালচার জমি যে চাষ করছে কাউকে ভাগ দিচ্ছে না, ওয়াকফ বোর্ড কোনো ইনকাম পাচ্ছে না, ওয়াকফ বোর্ডে এই ইনকাম থেকে ইমাম এবং মসজিদদের ভাতা দেওয়া হয়, রাজ্য সরকার যে টাকাটা দেয় সেটা মতো ওয়াকফ বোর্ডের টাকা, ওয়াকফ সম্পত্তি মানে গোদা বাংলায় মুসলমানরা বলে আল্লাহ সম্পত্তি, এর কোনো মালিক নাই, এর মালিক হবে ওয়াকফ বোর্ড, সেখান থেকে আয় হবে, সেই আয়গুলো ওখানে জমা হবে, আর তার জন্য ঈদগাহ তৈরি হবে, কি কবরস্থান ঘেরা হবে, কি অন্যান্য কাজগুলো হবে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন থানা ঘেরাও করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পাঁচ দফা দাবির ভিত্তিতে চলে থানা ঘেরাও কর্মসূচি। পাঁচ দফা দাবি নিয়ে বুধবার পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন থানায় ঘেরাও করে স্মারকলিপি জমা দিলেন বিজেপির মহিলা মোর্চা। এদিন দুপুরে জেলার বিভিন্ন থানায় মিছিল করে কয়েকজন মহিলা বিজেপি সমর্থক থানা ঘেরাও করেন।
ফলে পুলিশ আধিকারিকরা এই দাবি সম্মিলিত স্মারকলিপি গ্রহণ করে সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন মহিলা মোর্চার সদস্যরা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। মহিলা মোর্চার জেলা সভাপতি কাবেরী চ্যাটার্জি জানান, তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। তারপরে আমাদের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, এই একের পর এক ঘটনাগুলো ঘটে চলেছে। এর বিরুদ্ধে আজকে আমাদের থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল। তারা কি আশ্বাস দিলেন? ওনারা বলেছেন যে আমাদের যতগুলোই ছিল পয়েন্ট আউট করে ওনারা বলেছেন ঠিক আছে আমরা দেখবো সবগুলোই। আর এর ব্যাপারে যেটা গুলি চালানোর ব্যাপারটা হয়েছে ওটাও বলেছে যে তাদের তিনজন ধরা পড়েছে, একজন এখনও ধরা পড়েনি। এবং স্কুলের সামনে বলেছে যে মোবাইল যে ভ্যানগুলো আছে পুলিশের সেগুলো অবশ্যই তারা আরও ভালো করে যাতে এখানে আনাগোনা করে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। এবং যে যে ব্যাপারগুলো আমরা বলেছি তাহলে সবগুলো আশ্বস্ত করেছেন, পরবর্তীকালে যদি দেখি এগুলো না হচ্ছে তাহলে আমরা পরে আবার থানা ঘেরাও করবো, আবার ডেপুটেশন দেবো, আমরা বসে থাকবো না। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দবার্তা। শিশুদের সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হলো বুধবার। মঙ্গলকোট এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। শিশুদের সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে। মঙ্গলকোট এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। একটা পক্ষ পজিটিভ পয়েন্ট আসছে যে না, এখানকার মানুষরা যে চাইল্ড লাইনের ফোন নাম্বার করে বিবাহ বাল্যবিবাহ রোধ করছে, এটা হচ্ছে পজিটিভ দিক। কিন্তু আমি জেলার আধিকারিকদের কাছে অনুরোধ রাখবো, শুধুমাত্র একটা ব্লকের একটা মঞ্চ করে সবাই উপস্থিত থেকে শুধুমাত্র একটা কিছু বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে শুধু মিছিল এই আর্নেস ক্যাম্প করলে হবে না। শিশুদের সুরক্ষার জন্য জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের যাতে সুরক্ষা দেওয়া যায় তার লক্ষ্যেই এই রূপ পরিকল্পনা নেন আয়োজকরা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান উদ্যোক্তারা। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে একটা শিশুদের শিশু শ্রমিক নিয়ে একটা শিশুদের কীভাবে সুরক্ষা দেওয়া যায় এই নিয়ে একটা কর্মশালা, এখানে জেলার শিশু সুরক্ষার যে আধিকারিকগণ তারা উপস্থিত আছেন। মাননীয় সিডিও সাহেব, আমাদের এসআই সাহেব, আমাদের থানার মাননীয় ওসি প্রতিনিধি সহ মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং আমাদের সমস্ত কর্মাধ্যক্ষগণ ওখানে উপস্থিত ছিলেন। এবং আমাদের মঙ্গলকোট এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগে হচ্ছে তাদের কর্ণাধার সহ তারা সকলেই উপস্থিত আছেন এখানে। এখানে মূলত একটা জিনিসই আমরা এই কর্মশালায় উঠে আসছে যে শিশুদেরকে 0 থেকে 18 পর্যন্ত যে শিশুরা আছে তাদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে ব্যাপারে মানুষকে সচেতন করা। আমাদের সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তেনার উদ্যোগে যে একটা সারা রাজ্য জুড়ে এই শিশুদেরকে সুরক্ষার যে প্রচেষ্টা চলছে তার সাথে আমরা বিভিন্ন এনজিও সংস্থা এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রত্যেকটা গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় আমরা এই সুরক্ষার যে তাদের ব্যবস্থাপনা আমরা যদি একটু সচেতন হই তাহলে আশা করি এই বাল্যবিবাহ বলুন, শিশু শ্রমিক বলুন, এগুলো আশা করি বাংলা থেকে নির্মূল হয়ে যাবে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার শান্তিপুর 1 নম্বর অঞ্চলের দক্ষিণপাড়ায়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার শান্তিপুর 1 নম্বর অঞ্চল দক্ষিণপাড়ার নবার্ড অনুমোদিত ফার্মার্স ক্লাবের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণী সভার পাশাপাশি সুসংগত উপায়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সাথেও বন মহোৎসব উপলক্ষে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিপুরের হরিবাসর প্রাঙ্গণে ফার্মার্স ক্লাবের উদ্যোগে প্রায় 200 জন গ্রামবাসীকে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে একটি করে চারাগাছও তুলে দেওয়া হয়। এদিন উদ্যোক্তারা 100টি চারাগাছ রোপণ করে ও 1000টি চারাগাছ বিতরণ করে। ছবি
নাবার্ড অনুমোদিত শান্তিপুর ফার্মার্স ক্লাবের উদ্যোগে সুসংগত উপায়ে কৃষক প্রশিক্ষণ শিবির এবং চারাগাছ রোপণ ও বিতরণী সভা ছিল আজকে শান্তিপুর দক্ষিণপাড়া হরিবসর মন্দির প্রাঙ্গণে। এই সভায় আমরা সকাল থেকেই আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছিল, তারপর করতে করতে 100 চারাগাছ লাগানো হয়েছে, 1000 চারাগাছ আমরা ক্লাবের পক্ষ থেকে বিতরণ করেছি মানুষজনের মধ্যে, এবং এখানে আমাদের যে শ্মশান শান্তিপুর দক্ষিণপাড়া এবং ফুটবল গ্রাউন্ড, সেই ফুটবল গ্রাউন্ডে আমরা চারা রোপণ করেছি, এবং কৃষকদেরকে যে সুসংগত উপায়ে কিভাবে ট্রেনিং দিয়ে যে আমাদের যে আজকে বিষাক্ত বিষ প্রয়োগ করে আমরা যেভাবে মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা আজকে তার কর্মসূচি আমরা ক্লাবের মাধ্যম থেকে রূপায়িত করছি। মহোদয়া, কর্মসূচিটি সফল করার রূপায়ণের লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দবার্তা। বাস দুর্ঘটনায় আহত হলেন কয়েকজন। ঘটনাটি ঘটেছে দলুইদিঘি এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাস দুর্ঘটনায় আহত হল বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দুলুইদিঘি এলাকায়। আহত যাত্রীদের পক্ষ থেকে জানা যায়, দুটি যাত্রী বোঝাই বাস রেষারেষি করে আসতে গিয়ে এই রূপ বিপত্তি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে উল্টে যায়। স্থানীয়রা উদ্ধারে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত যাত্রীদের মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। গরুটাকে বাঁচাতে যেয়ে গরুটাকে বাঁচাতে পারলো, গরুটাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে বাসটা হেলে একবারই জমিতে, একবার পুরো সম্পূর্ণ রাস্তা থেকে হেলে একবারই জমিতে পড়ে গেছে, একবারে পাল্টি খেয়ে গেছে রাস্তা থেকে। কোন দিকে কোন দিক দিয়ে আসছিল? আমরা এই বর্ধমান আসছিলাম। কোথা থেকে? বাসটা আসছিল, দিয়ে একটা গরু আসছিল, এই গরুটা আস্তে আস্তে বাসের তলায় ঢুকে পড়ছে। একটি কন্যা শিশু উদ্ধার হলো বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয় ট্যাক্সি ড্রাইভাররা শিশুটিকে প্রথমে দেখতে পায়। তারা শিশুটিকে জিআরপির হাতে তুলে দেয়। একটি কন্যা শিশু উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার স্টেশনের ট্যাক্সি ড্রাইভাররা ওই শিশুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সন্দেহের বসে তারা শিশুটির নাম ঠিকানা সহ পরিচয় জানতে চাওয়ার চেষ্টা চালান, কিন্তু ওই শিশুটি তার কোনো সদুত্তর দিতে পারেনি। দাদা, আমাদের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ডে আমরা ওরা বসেছিলাম, সব বৃষ্টির সময় বোঝায় যে আমি আমার দাদা ওরা সব বসেছিলাম, বসে থাকার পত্র একটা বাচ্চাটা দেখে খালি এদিক ওদিক ঘুরছে আর কাঁদছে, যে আমাকে দাদাটা বললো যে দেখো বাচ্চাটা মনে হচ্ছে হারিয়ে গেছে, যে ছুটে রাস্তা থেকে যাচ্ছিলো, যে আমি ওই কারণে আমি ধরে আটকিয়ে এসএম অফিসে গেলাম, এসএম অফিসে ওখানে খুললো না, আমি এনে জিআরপিতে জমা করি। আচ্ছা, কখন থেকে দেখছিলেন? আমরা প্রায় আধ ঘন্টা ধরে ফলো করছিলাম মেয়েটা পেছনকে। কী দেখেছেন? প্রথমে বাচ্চাটা ঘোরাঘুরি করছিলো টোটোর পেছনে, আমরা ট্যাক্সি স্ট্যান্ডে ড্রাইভারি করি, তো আমি আমার ওই ভাইকে বললাম যে বাচ্চা একটা দেখতে ঘোরাঘুরি করতে মনে হচ্ছে মাকে হারিয়ে ফেলেছে, তো দেখতে পেলো না প্রথমে, সেকেন্ড পরে আবার এলো আমাদের স্ট্যান্ডের দিকে, ঘুরতে ঘুরতে আমরা জিজ্ঞেস করলাম বাচ্চাটাকে, বাবা মাম্মি পাপা কাহা গিয়া, বলে আমাকে মেনে নেই না, তো নাম বলতে পারছি না, নিজের নামটা অদিতি বলে এইটুকুই জানলাম। জানার পর আমরা গেলাম ইনকোয়ারি অফিসে যে মাইকিং করার জন্য, ওনারা বললো এসএম অফিসে যেতে, এসএম অফিস থেকে বললো জিআরপিতে আপনি জমা করবেন, আমরা মেয়েটিকে জিআরপিতে এই বোতলে জমা করবো। কটার সময় দেখতে পেয়েছেন? ওই মোটামুটি আড়াইটে নাগাদ। পরে তারা শিশুটিকে জিআরপিতে জমা দেন। রেল পুলিশ শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বেআইনি অতিরিক্ত পণ্যবাহী গাড়ি ধরতে বিশেষ অভিযান চালালো বাঁকুড়া জেলা প্রশাসন। বুধবার পূর্ব বর্ধমান জেলায় উন্নয়ন সংস্থার সভাকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন থানা ঘেরাও করে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার।
শিশুদের সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হল বুধবার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দলৈডেকে এলাকায় বাস দুর্ঘটনায় আহত হলেন কয়েকজন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।